স্বাধীনতার 75তম বর্ষ অর্থাৎ আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে সারা দেশে চলছে নানা কর্মসূচি। ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও সরকারিভাবে গ্রহণ করা হয় নানান কর্মসূচি। হারঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গস্বরূপ আম্বাসার স্বনামধন্য শিক্ষক স্বপননমো নিজ উদ্যোগে শুক্রবার আম্বাসা মহকুমার উপনগর বাজারে বাজার ব্যবসায়ী সহ এলাকার লোকজনদের মধ্যে জাতীয় পতাকা ও ধর্মগ্রন্থ গীতা বিতরণ করেন। চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইংরেজি বিষয়ক শিক্ষক স্বপননমো সব সময় কিছু না কিছু সামাজিক কাজকর্ম করে থাকেন। এবছর স্বাধীনতার 75তম বর্ষকে সামনে রেখে উনার এই কর্মসূচি খুবই প্রশংসনীয় বলে জানান এলাকার লোকজন। এক সাক্ষাৎকারে শিক্ষক স্বপননমো জানান, উপনগর এলাকাটি শিক্ষার দিক দিয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে। তাদের মধ্যে শিক্ষার আলো জাগাতে এবং নিজেদেরকে সত নিষ্ঠাবান করে তুলতে গীতা পাঠ অনেকটাই তাদের জীবনে আলো নিয়ে আসবে। আজ আমরা জানি 13 থেকে 15 আগস্ট আমাদের সারা ভারতবর্ষে হর হর গড় তিরঙ্গা উৎসব চলছে। এই উৎসবের কর্মসূচি হিসেবে আমি সাধারণ ভারতবাসী হিসেবে গর্বিত এবং তার আঙ্গিকে আমি প্রত্যেককে আমাদের জাতীয় পতাকার পাশাপাশি আমি চাই গীতায় যেন তারা আধ্যাত্মিক চেতনা উদ্বুদ্ধ হয়ে উঠতে পারে, তাদের জীবনের সুখ মানে শান্তি ফিরে আসে এবং জীবনের উজ্জ্বল করতে পারে। উপনগরবাসী যারা শিক্ষায় এবং বিভিন্ন দিকে পিছিয়ে আছে, আমরা জানি হাইজেনের দিকে ওরা পিছিয়ে আছে, সেই দিকে যেন এগিয়ে আসে এবং গীতায় দ্বারা তার জ্ঞান আলোকিত হবে, বাচ্চারা শিক্ষিত হবে, উপনগর একটা সুন্দর উপনগর হয়ে উঠবে। এই জন্যই আমার ন্যাশনাল ফ্ল্যাগ এবং গীতা বিতরণ উৎসব করলাম, এখানে অনুষ্ঠিত করলাম। নমস্কার সবাইকে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।